ভারত পাকিস্তানের চিরবৈরী ক্রিকেট রাজনীতির লড়াইয়ে ঝুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দ্বন্দ্বে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নাটকীয়তা যেন থামছেই না। এর মাঝে ক্রিকেট ভিত্তিক একটি সংবাদ মাধ্যম খবর ছেপেছে, ওয়ান ডে নয় টি টোয়েন্টি ফরম্যাটে হতে পারে এবারের আসর। এমন অবস্থায় প্রশ্ন উঠছে আইসিসির মেগা এই ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে। ভারত পাকিস্তানের চিরবৈরী ক্রিকেট রাজনীতির লড়াইয়ে ঝুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। দুই দেশের রেষারেশিতে ফেব্রুয়ারি মার্চে হতে যাওয়া এই মেগা ইভেন্ট কিভাবে হবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি আইসিসি। প্রায় তিন দশক পর আইসিসির কোনো প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান। আসর ঘিরে হয়েছে বিপুল বিনিয়োগ। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে পুরো দমে। নিরাপত্তার অজুহাতে কোনো অবস্থাতেই পাকিস্তান গিয়ে খেলতে রাজি নয় ভারত। অন্যদিকে নাছোড়বান্দা পাকিস্তান। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হলেও আইসিসি কে পিসিবি জুড়ে দিয়েছে কঠিন সব শর্ত, যার মধ্যে রয়েছে বড় অংশের লভ্যাংশের দাবি। এর মাঝেই ক্রিকেট ভিত্তিক ভারতীয় একটি সংবাদ মাধ্যম খবর ছেপেছে এবারের আসরের ফরম্যাটে আসতে পারে বড় পরিবর্তন। ওয়ানডের জায়গায় খেলা হতে পারে টি টোয়েন্টি ফরম্যাটে। আইসিসি অবস্থার উন্নতি না করতে পারলে স্পন্সর প্রতিষ্ঠানগুলির চাপে 20 ওভারের সংস্করণে হতে পারে এই আয়োজন। তবে ফরম্যাট বদলানোর এই চিন্তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দিহান ক্রিকেট প্রেমীরা। সব ছাপিয়ে ক্রিকেটের প্রয়োজনে সবাইকে এক হওয়ার আহ্বান তাদের। আল দাইয়ান, নিউজ 24।